নমস্কার, প্রথমে সবাইকে স্বাগত জানাই আমাদের স্কেয়ার সলিউশনের HTML5 ট্রেনিং, অনলাইন ট্রেনিংয়ে। তো আমরা আজকে চতুর্থ দিনে পদার্পণ করেছি। তো চতুর্থ দিনে আপনি কি শিখছেন? চতুর্থ দিনে আপনি শিখবেন কীভাবে আপনার ব্রাউজার উইন্ডোকে চেঞ্জ করার পর আপনার থিমটাকে একই রকম রাখা হয়। ব্রাউজার উইন্ডোর থিম একই রকম রাখতে গেলে আপনি কি করতে হবে, এই যে এখানে যেটা আউটপুটটা রয়েছে সেই আউটপুটটা আমরা আজকে তৈরি করব। তো আউটপুটটা কি আছে? হাউ টু ক্রিয়েট HTML রিসাইজ ব্রাউজিং উইন্ডো টু সি হাউ টু কন্টেন্ট রেসপন্ড টু দ্য রিসাইজিং। তো আমরা জানি আমাদের কি তৈরি করতে হয়। আমাদেরকে প্রথমে HTML ফাইল তৈরি করতে হয়, তার সঙ্গে CSS কোড অ্যাড করতে হয়। তো আমাদের ফাইল নামটা হচ্ছে d4 HTML স্টাইল 3.css। তো প্রথমে কি করতে হবে, আপনাকে নোটপ্যাড ওপেন করতে হবে এবং আপনাকে HTML ফাইল তৈরি করতে হবে। তো এখানে আমার যেটা আছে, আমরা আগে যতবার করেছি আমরা একই ফাইলের উপর কাজ করছি। প্রথমে শুধু মেন কন্টেন্টটাকে শুধু চেঞ্জ করছি, উপরে যে রকম ফাইলটা ছিল সেইভাবেই আছে, ফাইলে কোনো চেঞ্জ নেই। শুধু একটা জিনিস, এই যে এখানে ডিভ হেডার আমরা যেটা করছি, এবার ডিভ ক্লাস হেডার যদি দেখেন উপরের পার্টটা একই আছে। আর এখানে একটা জিনিস অ্যাড করে, যেটা মেটা নেম ভিউ পোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0, মানে নর্মাল যখন হবে তখন আমার 100% 1.0 থাকবে। হয়েছে, এটা আমি পরে আসছি, আবার যখন আউটপুটটা কন্ট্রোল রান করাবো তখন ওটাকে দেখা যাবে কি হচ্ছে। এবার আমাদের কি করতে হবে, যে HTMLটা আমাকে লিখতে হবে। HTMLটা কি আছে, আমি একটা ডিভ নিয়েছি বা বক্স নিয়েছি, বক্সটা কি আউটপুট দিচ্ছে, প্রথমে বক্স এটা ভারত, এখানে শুধু বক্সটা বা ডিভ ক্লাস লেখা ছিল যেখানে শুধু ভারত লেখা আছে। তাহলে ডিভ H1 হেডার H1 ভারত ডিভ ক্লোজ, তাহলে প্রথম কন্টেন্ট এটা হয়ে গেল। আর দ্বিতীয় কন্টেন্ট যেটা রয়েছে, দ্বিতীয় কন্টেন্টে কি রয়েছে, আমার কিছু মেনু আইটেম রয়েছে বা ছোট ছোট বক্স আইটেম রয়েছে বা ডিভ আইটেম রয়েছে যেখানে কিছু লেখা রয়েছে, দ্য ফ্লাইট, দ্য সিটি, দ্য আইসল্যান্ড, দ্য ফুড। আর একটা আইটেম লেখা রয়েছে দ্য ল্যান্ড, তার ডিসক্রিপশন এখানে লেখা আছে। তো আমার কী কী নিতে হয়েছে, প্রথমে আমরা কি বলছিলাম ডিভ ক্লাস, ক্লাস নেম দিয়েছে 3 কলাম মেনু। আর কি করেছি, ইউএল করে আমরা 4টে ইউএল বা এলআই নিয়েছি, লিস্ট এলিমেন্ট নিয়েছি, তারপরে ডিভটাকে ক্লোজ করে দিয়েছি। মানে কোনটা আমরা করেছি, করেছি 4টে এলআই এলিমেন্ট, তার ক্লোজ অপশন আমরা করেছি। আর আরেকটা ডিভ নেওয়া আছে যেখানে যে ক্লাস 9 বলে লেখা আছে, যেটা আমার একটা ল্যান্ডের ডেসক্রিপশন দেওয়া আছে। তাহলে আমি এখানে ডিভ করে বক্স করেছিলাম, সেই বক্স এটা রয়েছে। ডিভ আইডি ইকুয়াল মেন কন্টেন্ট, এটা আমাদের প্রথম থেকেই ছিল, এটা ডিলিট করা হয়েছিল তাই। তো এই যে ডিপটা আছে, এই ডিপটা পুরোটা ক্লোজ হয়ে গেল মেন কন্টেন্টে। তো এখানে আমরা করেছিলাম একটা ডিপ, দুটো ডিপ, এই ডিপটা ক্লোজ হয়েছে। রো যেটা আমরা মেনু, যেটা মেনু আইটেম রয়েছে, দুটো আইটেমই ক্লোজ হলো। তাহলে আমরা এইভাবে যেটা করেছিলাম সেটাই যে আমরা এই পর্যন্ত করেছি। তারপরে সাব ডিসক্রিপশন, সাব মেনু যেটা ছিল সেটা অলরেডি রয়েছে। তো আপনারা যদি দেখেন তো এগুলো আগে থেকেই নিচে যে অপশনগুলো রয়েছে এগুলো সব প্রত্যেকটা পেজেই রাখা হয়েছে। এটা রাখা হয়েছে আপনার ভিডিও আপলোড করার জন্য বা নেক্সট পেজে যাওয়ার জন্য, আর এটা আপনার পেজ ভিউয়ার দেখার জন্য। তো এটা আমরা আগেই দেখেছি, আগেও করেছি, যেগুলো কোডগুলো লেখা ছিল। তাহলে আপনাকে কী লিখতে হচ্ছে, আপনার শুধু মেন কন্টেন্টের মধ্যে আপনাকে কী লিখতে হচ্ছে, প্রথমে একটা ডিভ ওপেন করতে হচ্ছে, হেডার, তার মধ্যে আমি ভারত শুধু আউটপুট দেখাচ্ছি, এই আউটপুটটা আমাকে আনতে হবে। আর ডিভ র, ডিভ রয়ের মধ্যে আমি কী করছি, এই ডিভ রয়ের মধ্যে আমি কী করেছি, পুরো আমার ইউএল ফাংশনটা নিয়েছি, আর ইউএল এর মেনুগুলো রয়েছে। আর একটা ডিভ করেছি যার মধ্যে আমার কী রয়েছে, যার মধ্যে আমার একটা ল্যান্ডের ডেসক্রিপশন রয়েছে। ঠিক আছে,
হ্যাঁ, তারপর আমি এই ডিপটাকে ক্লোজ করে দিচ্ছি। কোন ডিপটাকে? এই ল্যান্ডের ডিসক্রিপশন রো যেটা রয়েছে, এই রোয়ের ডিসক্রিপশনটা আমরা ক্লোজ করছি এখানে। তারপরে যেটা আছে বাদ বাকি আগের মতোই আছে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি এখান থেকে এইটুকু লিখে নিন। লেখা হয়ে গেলে সেভ করবেন কিভাবে? সেভ করব আমরা d4.html নামে। এরপর আসছি আপনাকে কি করতে হবে, একটা স্টাইল শিট তৈরি করতে হবে, স্টাইল শিট ডট সিএসএস। তাহলে আমরা কি করছি, এখানে ফাইলে গিয়ে নিউ করে আমরা একটা স্টাইল শিট তৈরি করছি যেখানে এই কন্টেন্টটা লিখতে হবে। এবার আসছি ডিজাইনের পার্ট। তো ডিজাইন পার্টে আমরা কি কি ডিজাইন আছে আপনি দেখে নিন। এখানে কালার চেঞ্জ আছে, বক্স আছে, বক্সের কালার শেপ আছে, বক্সের ব্যাকগ্রাউন্ড কালার আছে, আর ফরগ্রাউন্ড কালার আছে, প্রত্যেকটা চেঞ্জ হয়েছে। এবং বক্সের সাইজ আছে, তার ডেসক্রিপশন আছে, কোথায় কি সেট হবে সেটাও করা আছে। তো কি করতে হবে, প্রথমে আমি কি করছি, স্টার বক্স সাইজিং বর্ডার বক্স স্টার, মানে স্টার মানে আমি যত কিছু আছে এখানে এই উইন্ডোটার মধ্যে সব বক্স আকারে সেভ করা হবে। যত বক্স সাইজিং করা হয়েছে বর্ডার বক্স। দুই, ডট রো, রো নামে যে ক্লাসটা ছিল তা কি করা হয়েছে, তার কন্টেন্টটাকে ডিফল্ট করা হয়েছে, ক্লিয়ার হয়েছে, বোথ সাইড ডিসপ্লে করা হয়েছে। তার মানে এটাকে আমি রো নামে যে কন্টেন্টটা ছিল বলতে, রো নামে কোন কন্টেন্টটা ছিল, রো নামে যে এই যে কন্টেন্টটা ছিল, রো নামে ক্লাস এই যে রো, এই রো নামে যে কন্টেন্টটা ছিল এই কন্টেন্টটা বারবার রিসাইজ হবে, কখন, যখন ব্রাউজারটা ছোট কিংবা বড় হবে। দেখি নিন, আউটপুটটা যখন আমি বড় করছি ব্রাউজার, তখন এইটা রিসাইজ হচ্ছে, এটা উপরেরটা রিসাইজ হচ্ছে। তো আমার কি করতে হচ্ছে, ডট রো ক্লাসটাকে কল করেছি, এখানে আফটার কন্টেন্ট উইল বি ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইল বি রিসাইজ, ক্লিয়ার উইল বি বোথ সাইড উইল বি ক্লিয়ার, ডিসপ্লে উইল বি টেবিল ফর্ম্যাটে আসবে, দুটো টেবিল ফর্ম্যাটে আসবে। বুঝলে? আর কি করছি, ক্লাস স্টার কোলন মাইনাস কল মাইনাস, তার মানে এখানে ক্লাস যে স্টার যতগুলো ক্লাস আছে সেই ক্লাসকে কল করছি। এখানে ক্লাস কতগুলো আছে যদি ক্লাস যদি বলি, এখানে মেন কন্টেন্ট হেডার এটা ক্লাস আছে, হেডার রো ক্লাস কল মাইনাস থ্রি মেনু কল মাইনাস নাইন, তো এই যে রয়েছে কল হাইপেন নাইন, এই যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাস হেড, এই প্রত্যেকটা ক্লাসটা কি হচ্ছে, আমি সেই ক্লাসকে কি করছি, ফ্লোট করছি লেফট, মানে বাঁদিকে সবসময় বাঁদিকে থাকবে, ফ্লোটিং হবে লেফট, বাঁদিকে স্থায়িত হবে। আর কি হবে, প্যাডিং হচ্ছে 15%। প্যাডিং বলতে কি বলছে, এই যে প্যাডিং যেটা রয়েছে এই ভেতরে, এটা 15%, এই যেখানে প্যাডিং যেটা রয়েছে 15%, এই সাইজের 15%, এই সাইজের 15%, এই সাইজের 15%, এই সাইজের 15%, মানে ভেতরের যে স্পেসটা বলা হয়েছে প্যাডিং সেটা। আর কি হয়েছে, কল ওয়ান কল টু কল থ্রি কল ফোর কল ফাইভ কল 15 অল দ্য উইড, তার মানে কি, আমি যখন ওই কলমটার রিসার্চ করাবো, তার মানে আমি যখন ব্রাউজার রিসার্চ করাচ্ছি তখন তার সাইজগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো এটাকে কল ওয়ান কল টু কল থ্রি নামে পরিচিত করা হয়েছে। যখন 100% হবে, যখন 100% হবে তখন 12 কলে থাকবে। আর এই স্টেমের যে কন্টেন্ট রয়েছে তার টেক্সটটা কি দিয়েছি, স্ক্যান সারিফ, কীভাবে দিতে হয়, ফন্ট ফ্যামিলি দিয়ে টেক্সটটা কি, তাহলে টেক্সট আছে এখানে ফন্ট ফ্যামিলি স্ক্যান সারিফ বলে দেওয়া আছে, সান সারিফ। হেডারটা কি হয়েছে, হেডার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ফরগ্রাউন্ড কালার টেক্সটের কালার দিয়েছি, প্যাডিং হচ্ছে 15%। মেনু ইউএল এ কি হয়েছে, লিস্ট টাইপ হচ্ছে নন, লিস্ট টাইপ মানে নন বলতে এখানে মেনু যখন লিস্ট ইউএল করতাম বা ইউএল করবো তখন এখানে ডটেড ফর্মে আসবে। তো করে দেখা যাক এখানে কি হচ্ছে, আমি যদি এখানে যাই স্টাইল শিটটাকে যদি উড়িয়ে দিই, কন্ট্রোল এক্স কন্ট্রোল এস, তখন আমি রিফ্রেশ করলে কি দেখাচ্ছে, উইথআউট স্টার, এখানে উইথাউট স্টাইল কি দেখাবে,
এই যে এইভাবে দেখাচ্ছে, উইদাউট যদি স্টাইল যদি না থাকতো, স্টাইল যদি অ্যাড না করতাম, এভাবে আমাকে দেখাতে। স্টাইল অ্যাড করার ফলে কি হচ্ছে, স্টাইল অ্যাড করার ফলে কন্টেন্টটা এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি করেছি এখানে ডট ইউএলটাকে লিস্ট আইটেম টাইপ নন, মার্জিন 0, প্যাডিং 0, মেনু এলআইটাকে কি করেছি প্যাডিং 8%, এলআইগুলোকে 8%, মার্জিন বাটন 7%, ব্যাকগ্রাউন্ড কালার করেছি, কালার করেছি, বক্স শ্যাডো দিয়েছি। বক্স শ্যাডো বলতে কি, এই যে বক্সের পেছনে যে শ্যাডোটা আছে, এখানে একটা শ্যাডো আছে, শর্ট শ্যাডো, শ্যাডোগুলো পড়ছে। কিভাবে লিখতে হয়, বক্স শ্যাডো 0px, 1px, 30px, RGB কালার ফরমেশন। আর যদি এটা না হয়, আবার একটা বক্স শ্যাডো কি হচ্ছে, এই ফরমেশন যদি না রান করে, তাহলে আর একটা ফরমেশন 0, 1px, 2px, RGBA কালার ফরমেশন। হারবার বলতে কি বলছে, এখানে মেনু এলআই হারবার, যখন আমি মাউস মুভ করাচ্ছি এই মেনুগুলোর উপরে, তখন তার কালার চেঞ্জ হচ্ছে, ব্লু থেকে স্কাই ব্লু থেকে ডিপ ব্লু হচ্ছে। তো এখানে গিয়েছে ব্যাকগ্রাউন্ড কালার একটু ডিপ করা হয়েছে, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা করা ছিল মেনু এলআইতে, তারপরে এটাকে চেঞ্জ করা হলো। তো এই হচ্ছে আমাদের সিএসএস কোড। তো এই সিএসএস করে যদি কোনো প্রবলেম হয় বোঝার জন্য, আপনি নিজে ট্রাই করুন, ট্রাই করে আমাদেরকে বলুন। এবার যখন সিএসএস ফাইলটা আমি দুটো কম্প্যাক্ট করে সেভ করে দেবো, তারপরে যখন আমি আউটপুটটা দেখবো, আমার আউটপুটটা এইভাবে চলে আসবে। তা এটা যদি আউটপুটটা করা হয়েছে কীভাবে, কারণ আমি যখন ব্রাউজার রিসার্চ করবো, আমার রেসপন্স পেজের যে রেসপন্স আছে সেটা রিসার্চ হবে। যেমন অনেকে মনে করুন মোবাইলে পেজটা দেখতে চাইছে, তো মোবাইলে সেই পেজটা সেইভাবে আসবে, রিসাইজ হয়ে আসবে, ফরমেশনটা এইভাবেই থাকবে, কিন্তু ওটাকে রিসাইজ স্মল হয়ে আসবে। আবার কেউ যদি মনে করে ট্যাবে দেখতে চাইছে, তা ফরমেশনটা এভাবেই থাকবে, কিন্তু সাইজটা এভাবে চলে আসবে, ট্যাবের ভিউ চলে আসতে পারে। মোবাইলে দেখলে এটা স্মল হয়ে এইভাবে আসবে, মোবাইলে আপনি দেখতে পারবেন। তো বিভিন্ন ধরনের ভিউ আমরা পরে শিখবো আরও বেশি করে, মোবাইল ভিউ কীভাবে তৈরি করতে হয়, ডেস্কটপ ভিউ কীভাবে তৈরি করতে হয়, বিভিন্ন ব্রাউজার ভিউ কীভাবে তৈরি করতে হয়, আমরা এটা পরে শিখবো। তো আপনি এখানে শিখলেন রিসাইজ দ্য ব্রাউজার উইন্ডো অ্যান্ড সি হাউ টু কন্টেন্ট রেসপন্ড দ্য রিসাইজিং। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন আমাদেরকে মেসেজ করবেন, মেল করবেন, কিংবা আমাদের কমেন্ট বক্সে আপনার কমেন্ট বা প্রশ্ন লিখে আমাদেরকে জানান।